সে ফুল চিনল না রে কাফের বেদিন আবু লাহাব আবু জাহেল চিনছে চিনেছে পাঠায় দিল সালমান রে চলে যাও একমাত্র মদিনার দিকে এখন সালমান বলতেছে মদিনার দিকে যাইতে হলে মদিনার দিকে যাইতে হলে আল্লাহ রাসুলকে পাইতে হলে আমার নির্ধারিত একটা জায়গায় থাকতে হবে থাকার দরকার আছে কিনা থাকতে হবে নির্ধারিত মদিনার নিকটে চলে গেছে মদিনার নিকটবর্তী চলে গেছে চলে গেছে এমন একটা জায়গা একটা ইহুদির বাড়ি বিক্রি হয়েছে একটা ইহুদির বাড়ি বিক্রি হয়েছে মদিনার কাছাকাছি যায় একটা ইহুদির বাড়ি বিক্রি হয়েছে ইহুদির বাড়ি বিক্রি হয়েছে কেমন করে ইহুদের বাড়িতে মাইনা করে আছে তাদের এক পাল ছাগল আছে বকরি এই বকরি নিয়া প্রতি মাসে মাসিক টাকা দিবে বেতন দিবে আর আমার এই বকরিগুলো সারা মাঠে মাঠে চড়াইবাম বকরি চড়াইয়া বেড়াবাম এখন সালমান ফার্সি বকরির পাল রাখার জন্য চাকরি পাইল ইহুদের বাড়িতে এখন ইহুদের বাড়িতে বকরির পাল নিয়ে যায় এখন সালমান ফার্সি বকরি চড়াইতে যায় ওই শুধু মদিনার দিকে যায় মদিনার দিকে যায় ওই যে খ্রিস্টান পাদ্রী বলেছে তুমি যেই দিকে যাবা শুধু মদিনার দিকে যাবা আর কোন দিকে যাইবা না শুধু সূর্যা মদিনার দিকে যাইবা এখন সালমান ফারছি এক মাস দুই মাস তিন মাস হয়ে গেছে চার মাস হয়ে গেছে পাঁচ মাস হয়ে গেছে সেই বাড়িতে শুধু ওই বকরির পাল রাখে আর মদিনার দিকে আগাইতে থাকে বলেন সুবাহান আল্লাহ হঠাৎ একদিন দেখতে পাচ্ছে ওই যে খ্রিস্টান পাদ্রী বলে দিয়েছে আমার নবীজি ওটার পিঠের মধ্যে সোয়ার হয়ে আসবে আর একটা পতাকা লেখা থাকবে পতাকার মধ্যে লেখা থাকবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম উটের যে লাগাম ধরবে তিনি হলেন আবু বক্কার সিদ্দিক তিনি হচ্ছেন সিদ্দিক সত্যবাদী বলেন সুবাহান আল্লাহ আমার নবীদের মধ্যে কয়টা গুণ থাকবে এমন সময় তখন বলেছেন এই নবীজির পতাকা দেখে তুমি তার কাছে যাইবা তুমি তাকে প্রমাণ করবা সে নবী কিনা বলে কেমনে প্রমাণ করবা তুমি সর্বপ্রথম তোমার কিছু জাকাতের মাল আছে ওই জাকাতের মালটা নবীকে দিতে যাইবা আমার নবী জাকাতের মাল খাই না আমার নবী জাকাতের মাল নাই না জাকাতের মাল খাইও না নেই না জাকাতের মাল আমার নবী খাই না এখন ভাই হুদির বাড়ি কাজ করতেছে না বেতন মাইনা পাচ্ছে না তার টাকা হাদিয়া পাইছে টাকা পাইছে না ওই টাকা জাকাত আছে না আপনার টাকা শতকরা আড়াই টাকা আপনার জাকাত আসে হাজারে আপনার পঁচিশ টাকা জাকাত আসে লাখে পঁচিশশো জাকাত আসে যার টাকা দেরি থাকবে মজুর থাকবে তার জাকাত আসবে আসবে টাকা জাকাত নগদ টাকার উপরে জাকাত আসে আসে কি আসে না আপনার এক কেজি চাউল আছে আপনার বাড়ির উপরে ভিখারি আছে ওই এক কেজি চাউল থেকে আপনি এক মুষ্টি দিয়ে দেন তাতে আপনার কমবে না বরকত হবে আরো সুবাহান আল্লাহ খেয়াল করেন এখন বলতেছে তুমি আগে জাকাতের মালটা নিয়ে আমার নবীকে দিতে যাইবা যা বলবো যে নবী আমার কিছু জাকাতের বলে হুজুর আমার কিছু জাকাতের মাল আছে আপনি নেন নিয়ে যা দেওয়ার পরে বলতেছে হুজুর আমারকে একটু জাকাতের মাল আছে এই জাকাতের মালটা আপনাকে জন্য আপনার জন্য আমি নিয়ে আসছি নবী আমার ডাক দিয়া বলতেছেন তোমার নামটা বলে আমার নাম সালমান বল তুমি কি জানো আমি নবী আমি জাকাতের মাল খাই না সালমান ফার্সি জাকাতের মালটা আর দিল না না দেওয়ার পরে এবার পরের দিন এসে বলতেছেন ইয়া সুল আল্লাহ হাবী বাল্লাহ এই দেখেন আমার নিজের কিছু কামাই কর্মের টাকা আছে এই হাদিয়াটা আপনার জন্য নিয়ে আইসি আল্লাহর নবী জ বলে যা যা বলে এইটা হাতে করে নিল হাতে নেওয়ার পরে ওই যে খ্রিস্টান পাদ্রী বলেছেন আমার নবীকে কিছু হাদিয়া যা দিবে খুশি করে দিবে আমার নবীও হাদিয়া দেওয়া সুন্নাত নিয়ম দেও সুন্নাত নেও সুন্নাত সবাই বলেন সুবাহান আল্লাহ অনেকে বলে যে হাত নেওয়া যায় না জায়েস নাই জায়েস নাই যেই বাড়িতে ওয়াজ মাহফিল হয় দিনের দামাত হয় খুশি করে হাত দি হাত দেওয়া আল্লাহ সুরা চৌবার মধ্যে বলেছেন বলে নাই বলে নাই দেওয়াটা হলো কোরানের মর্যাদা বৃদ্ধি করা সুবাহান আল্লাহ কোরানের মর্যাদা বৃদ্ধি করা এই যে নোয়াখালীতে গিয়েছিলাম নোয়াখালী তিন জায়গা থেকে স্বর্ণের তিন জায়গার থেকে তিনটা গহনা দুইটা এক কানের দুল চট্টগ্রাম থেকে দিয়েছে এটাকে নিয়ে আমি কবরে যাব এটাকে আমি নিয়ে কবরে যাব আমি তো এটা কি ব্যবহার করে নাকি আমি সারা জীবন ব্যবহার করব তাহলে ওরা কি করেছে এটা কোরআনের মর্যাদাকে বৃদ্ধি করেছেন সুবাহান আল্লাহ এখানে কোরআনের মর্যাদাকে বৃদ্ধি করা বলেন সুবাহান আল্লাহ একটু ভালো করে আরেকটা হাদিস শুনে রাখেন আল্লাহ নবীর সাহাবীরা আল্লাহ নবীর সাহাবীরা আল্লাহ নবীর কাছ থেকে তদবির নিলেন কি নিলেন তদবির নিলেন এই আল্লাহ নবীর সাহাবিরা রাস্তা দিয়ে যাচ্ছেন যাতে দেখে একটা ইহুদির একটা ইহুদির সাপে কামড় দিছে এই সাপে কামড় দিছে দেওয়ার পরে ওরা কি মন্তর পড়তেছে মন্তর পরে পরে ফু দিচ্ছে বিষ তো পানি হয় না রুগী তো কেমন যায় যায় অবস্থা এখন নবী সাহাবীরা বলতেছেন আল্লাহ পাক ডাইরেক্ট কোরআনে বলেছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা ওয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন প্রত্যেকটা মুমিনদের জন্য হলো কোরআন হলো রহমত স্বরূপ কোরআন হলো সর্বরোগের ওষুধ বলেন সুবহানাল্লাহ সূরা ফাতিহা সর্বরোগের ওষুধ তোমার পেটে ব্যথা হয়েছে সূরা ফাতিহা বিসমিল্লাহ সহ তিনবার পরে পানির মধ্যে ফু দিয়ে ওই পানিটুকু খেয়ে দাও তোমার পেটের ব্যথা ভালো হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ মাথার ব্যথা হয়েছে ও আমা কারো ওয়ামা কারুমা ও কেরিন এইটা দুয়াটা তিনবার পাঠ করে এই মাথার মধ্যে চেপে ধরে ফোদা ও মাথার ব্যথা আল্লাহ ভালো করে দিবেন যার মালিককে যার মালিক কে সূর্য উদয় উঠতেছে সূর্য উদয় হয়ে উঠতেছে ওই সময় এই সাহাঙ্গল উসা করে নিয়া পূবের দিকে তাকাইয়া সূর্যের দিকে লক্ষ্য করে বলে মানে ফাবিয়াই আলা ইরব্বিকুমা তুকাজ্জিবান এই ভাবে হাতের মধ্যে আঙ্গুলে ফু দিয়া কপালের মধ্যে হাতটা বুলায় নেন মাথার ব্যথা ভালো হয়ে যাবে ভালো হবে না কুরআন হলো সর্বরোগের এখন দেখতেছে ওই সাপে কামড় দিয়া রুগীকে কে মন্তর পড়তেছে এই মন্ত্র পরে পরে ফুট দিচ্ছে সারে না কিভাবে সারবে এখন দেখছে কেমন রুগী যাই যাই অবস্থা এখন বলতেছে আপনাদের রুগী তো যাই যাই অবস্থা তবে এই যে দেখো মোহাম্মদের লোক আইস দেখেন তো আপনারা একটু তদবির করে দেখেন তো আপনাদের নবী তো ফু দিলে তো রোগ সব সাপের বিষ পানি হয়ে যায় আপনার তো তার সাবিরা আসছেন একটু চেষ্টা করে দেখেন না আমাদের রুগীটা যাই যাই অবস্থায় হয়ে গেল সাপে কাটা রুগী বললো যে আপনারা সরে যান আমরা চেষ্টা করে দেখি আল্লাহ নবী বলেছেন সুরা ফাতেহা বিসমিল্লা সহ তিনবার পাঠ করো লবণ পানি গরম করে সেই জায়গা ঢালানি করো সুবাহান্লাহ এই তদবির যখন করতে লাগলেন তদবির করার সাথে সাথে ইহুদি তখন ভালো হয়ে গেলেন বলেন সুবাহান আল্লাহ এই ভালোটা যখন হয়ে গেলেন তখন ওদের এক পাল বকরি হাদিয়া দিলেন এক পাল বকরি হাদিয়া দিলেন একটা পাল বকরি দিয়ে দিলেন হাদিয়া এই হাদিয়াটা নিয়ে নবীর সাহাবিরা নবীর সাহাবিরা বাড়িতে যাচ্ছে আবার মনে মনে ভয় খাচ্ছে আমার নবী আমাদের কি বলবে কিনা এই হাদিয়া আমাদের কাছে দিল আমরা কি চাই আনছি না চুরি করে আনছি আমার নবী আমাদেরকে যখন প্রশ্ন করবে আমরা যদি বলি যে অমকের বাড়ি তদবির করেছি তদবিরের বিনিময়ে আমাদেরকে হাদিয়া দিয়েছে কিন্তু আমার নবী যদি আমাদের রাগ করে ভয়ে ভয়ে নবীজির কাছে গিয়েছেন যা সবাই থতমত হয়ে দাঁড়ায় গেছেন আল্লাহর নবী ডাক দিয়ে কয় এই বকরির তোমরা কোথায় পাইছো কোথার থেকে পাইছো বকরির পাল সমস্ত সাহাবিরা থর পরে কাপ্তাচার বলতেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমরা এই বকরিটা পাইছি গো নবীজি আপনার দেওয়া তদ্বির করেছি আমরা একটা ইহুদিকে সাপে কাটছিল সেই ইহুদি সাপে কাটা রুগীকে আমরা তদবির করেছি সেই রুগীটা ভালো হয়ে গেছে তাই তার বিনিময় তারা খুশি হয়ে আমাদেরকে এক পাল বকরি দিয়েছেন আল্লাহ নবী বলেছেন সুবাহান আল্লাহ যা যাক যা যাকাল্লা এ ছাদা তোমরা কখনো না নার্ভাস হো না ভয় পেও না তারা এই কোরআনের সম্মান বৃদ্ধি করেছে তোমাদেরকে দিই নাই এটা হচ্ছে কোরআনের মর্যাদাকে বৃদ্ধি করেছেন বলেন সুবাহান আল্লাহ কুরআনে তাকবীর করেছো এরা মর্যাদাকে মর্যাদাকেmathbbdhi করেছে যে কুরআন কত ক্ষমতা কুরআন এমন রোগের ওষুধ সাপে কাটা রোগীকে সাপের বিষ pani করে দেয় বলেন সুবহানাল্লাহ সাপের বিষ পানি করে দেয় প্রমাণটা আছে দোয়া হাত নামা আমাদের চোখ অন্ধ হয়ে যাচ্ছিল চোখটা ঢেকে গিয়েছিল আছে না মনে আছে না আছে না

খাইতেছে ও যে খ্রিস্টান পাদ্রী বলে দিয়েছেন নবী যদি কখনো কখনো হার কোনো কিছু হাদিয়া পাই সেইটা দিয়া সেইটা দিয়া ওরা সমস্ত লোকেরা ভাগ বন্টন করে খাই বলেন না সুবাহান আল্লাহ এ মা বলেরা। আমি যত জায়গায় এই ওয়াজ মাহফিল করতেছি গো মা এটা আমি ঘরে রাখি নাই সব আমি দান করে দিয়েছি সব আমি দান করে দিয়েছি বেশিরভাগই আমি দান করে দিয়েছি এটা আমি ঘরে বেশি রাখি নাই অল্প কিছু রাখছি আর বেশিরভাগই আমি দান করে দিয়েছি ভাগ বন্টন করে দিয়েছি আপনারা মনে করবে না যে ওয়াজ মাহফিল করে নিয়ে যায় আর সব কিছু খাইতেছে না আমি সব খাই নাই বেশিরভাগ গরিব মিসকিনকে আমি দান করে দিয়েছি বলেন সুবাহান আল্লাহ এটা আমার কোরআন সাক্ষী আমার আল্লাহ সাক্ষী আমি এই রমজান মাসে যতগুলো প্রোগ্রাম করেছি বেশিরভাগ আমি সব দান করে দিয়েছি ভাগ বন্টন করে দিয়েছি সুবাহান আল্লাহ লক্ষ্য করেন খেয়াল করে শুনেন আমার দুনিয়ায় বড় লোক যদি আল্লাহ করে আল্লাহ করবে তবে পাঁচতলা বাড়ি গাড়ি করে কি লাভটা হবে মানুষের দিনের শিক্ষা দিয়ে যদি কবরে যাইতে পারি আর মানুষ আমার যারা নামাজ পড়বে আনতলা বাদ করবে আমি চলে যাব কবরে আর কবরে যে যে আমার যারা নামাজ পড়বে আমি যাদেরকে শিক্ষা দিয়ে যাব এই শিক্ষা যারা পাবে আমি কবরে শুয়ে শুয়ে তাদের কাছ থেকে নেকি পাবো বলেন পাবো কি পাবো না পাবো না একটা গাছ লাগিয়ে দেবো ফল হবে ওই ফলটা জনগণ খাবে আমি কবর শেষ সেই ফলের দান পাবো দানের সাপ পাবো বলেন সুবাহ খেয়াল করেন গমন করেন এইবার প্রমাণ পেয়ে গেলেন দ্বিতীয়টা জাকাতের মাল খাই না তৃতীয়টা কিছু হাদিয়া খুশি করে দিলে ভাগ বন্টন করে সাহাবিদেরকে নিয়ে খায় এইবার আরেকটা জিনিস বাকি আছে খ্রিস্টান পাদ্রি বলেছে না তাকে নবী কিনা এটা প্রমাণ করতে হলে তুমি তার প্রমাণটা দেখে নিবা বিশ্ব নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের ঘরের মধ্যে মহর নবুয়ত আছে সুবহানাল্লাহ মোহর নববটটা আছে সেটা হলো ডিমের কুসুমের মতো সুবহানাল্লাহ বলেন এইটা দেখার नसीব কারোর হয় না হিন্দু খ্রিস্টান বামনের রাজার সন্তান লা ইলাহা ইল্লাল্লাহর প্রেমে পড়ে যাইয়া রাসূলুল্লাহকে পেয়ে গেছেন রাসূলুল্লাহকে পেয়ে গেছেন পাগল হয়ে গেলেন এবার প্রমাণটা পেয়ে গেছেন দুইটা প্রমাণ পেয়ে গেলেন যাকাতের মাল খাই না এবার নিজে কিছু পাইলে হাদিয়া পাইলে ভাগ বন্টন করে খায় এইবার আরেকটা জিনিস বাকি আছে মোহর নববটটা কেমনে দেখব সালমান ফার্সি হিন্দু রাজার সন্তান আল্লাহর কাছে কান্দার বলে আল্লাহ রে বাবার রাজার রাজ্যতা ছেড়েছি আপনার রাস্তায় চলে এসেছি আপনার বন্ধুকে পাওয়ার জন্য আপনার বন্ধুকে পাওয়ার জন্য আপনার বন্ধুর কাছে জীবনটা বিলীন করার জন্য আপনার বন্ধুর খোঁজে আমি বের হয়েছি আল্লাহ মেহরবানি করে আপনার বন্ধুর প্রমাণটা পিঠে মোহর নবুয়ত আছে ওইটা আমাকে দেখার নসিব তুমি করে দাও কার কাছে কান্দে বলেন তো কার কাছে কান্দে একটা হিন্দু রাজার ছেলে যদি বাবার রাজার রাজ্যটা ছেড়ে আল্লাহর পথে পাগল হয়ে যায় না বিশ্ব নবীর ঘরের মহর যদি দেখতে পায় আমরা মুসলমানের ঘরে জন্ম হইয়া জীবনে নবীজি দেখতে পাইলাম না কথা বলেন ঠিক না বেটি ঠিক কি না বলেন এইগুলো আমাদেরকে আল্লাহর প্রেমে আল্লাহর পথের প্রতীক হতে হবে আমাদেরকে বলেন না সুবাহানাল্লাহ ঘুমাইলেও যেন ঘুমের মধ্যে আল্লাহর জিকির হয় কথা বলেন ঠিক কিনা ঘুমাইলা ঘুমের মধ্যে আল্লাহ জিকির হবে জাগ্রত অবস্থা যা করব ঘুমের মধ্যেও তাই করব। দেখবেন কিছু প্রমাণ এই যে তালিমে রমজান মাসে বসতেছেন ঘুমের মধ্যে কি একটা বা দেখতে পাইছেন যে আমরা তালিম করতেছি অমুক জায়গা বসে দেখতে পান একটু লক্ষ্য করবেন খেয়াল করবেন যে অমুকের বাড়িতে তালিম হচ্ছে আমরা বসে জিকির করতেছি অবশ্যই পাবেন এগুলো পাওয়া যায় চোখের মধ্যে ঘুম আসা মানে আলামত আসা আলামত পাওয়া সুবাহান আল্লাহ এইগুলো পাবেন লক্ষ্য করেন এবার সালমান একটা হিন্দু রাজার ছেলে ডাকতেছে কাকে কাকে ডাক দেয় আল্লাহকে ডাক দেয় আল্লাহকে ডেকে ডেকে বলে ও বাবুত আমাকে দেখাইয়া দাও এবার আল্লাহ কেমনে দেখাইবে আল্লাহ পাক রাব্বুল আলামিন এবারে সালমান ফারসি তো বলতে পারে না আপনার গায়ের জুব্বাটা একটু খোলেন বলতে পারে বলতে পারে না আল্লাহ পাক আলামিন জিব্রাইল আমিন কে ডাক দিয়া বলতাছেন জিব্রাইল রে ও জিব্রাইল আমার বন্ধুকে যা বলো গায়ের জুব্বাটা যেন একটু খোলে জিব্রাইল ডাক দিয়ে বলতেছে না সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বন্ধু গায়ের জুব্বাটা একটু খুলতে বলেছেন বলেন সুবহানাল্লাহ আমার নবীজি হঠাৎ গায়ের জব্বাটা খুললেন আর সালমান ফার্সি পিছনে যে মহর নবরটা দেখে ফেললেন একটা হিন্দুর ঘরে জন্ম নিয়ে তার কপালটা কত ভালো আমাদের কপাল ভালো আমাদের চক্ষু ভালো কিন্তু আমাদের কপাল ভালো না কথা বলেন ঠিক কিনা চোখ ভালো কিন্তু কপাল ভালো না চোখ দিয়ে দেখি কিন্তু কপালে আনতে পারি না ঠিক বললাম না ভুল বললাম চোখু ভালো কিন্তু কপাল ভালো না লক্ষ্য করেন খেয়াল করে শুনেন এইবার সলমান ফার্চি ইয়ার শুন আল্লাহয়া হাবি বাল্লাহ বলে পাগল হয়ে গেলেন নবীজীর হাত ধরে ধরলেন নবীজের বুকে চলে গেলেন আল্লাহর নবী ডাক দেয়া বল তার রে ও সলমান তুমি পাগলক হয়ে গেছ বলে আমি বাবার রাজ্য তো ছাড় চিগোন বিজি একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ আর মহাম্মদুর রাসুল উল্লাহর প্রেমে পড়ে গেছি সবাই বলেন সুবাহান আল্লাহ আল্লাহ নবি বলেছেন লা ইল্লাল্লাহ মহাম্মদুর রাসুল উল্লাহ এই দুইটা পাইলেট এই দুইটা যার জীবনে আছে তার জীবনে আর কোনো জিনিসের দরকার নাই আছে নাকি আ লাইলা হাইল্লাল্লাহ মুহাম্মদ রাসলুল্লাহ এই দুইটা জার মাধ্য আছে তার এ কালা কষ্ট নাই পরকালেও ও কোন কষ্ট নাই কথা বলেন সুবাহান আল্লা আসা না কি বলেন আছে ও আল্লাহর প্রেমিকেরা দশেহারা ম ভয় করে না প্রেম তো মরে না মরে না কি বলেন মরে সালমান ফার্সি প্রেম করেছে আল্লাহর সঙ্গে প্রেম করেছেন আমার রাসুলার সঙ্গে সুবাহ বলেন একটু লক্ষ্য করেন খেয়াল করেন সালমান ফার্সি আমার নবীর কাছ থেকে অনেকগুলো আমল নিল নিল কি নিল না কিছুগুলো আমল নিল নবীজির কাছ থেকে নবীজির কে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার কাছ থেকে আর আমি যাব না আপনার কাছেই থাকব আল্লাহ নবী বলেছেন সালমান রে তুমি কি করো আমার কাছ তাই বলো বলে আমি একটা ইহুদির বাড়ি একটা চাকরি করি কিসের চাকরি করো বকরির পাল নিয়ে রাস্তার মাঠে মাঠে খাওয়াইয়া বেড়াই এ সালমান তুমি যে ইহুদির বাড়িতে তুমি চাকরি করো ওই চাকরিকে তুমি যদি ওই কাজে যদি ফাঁকি দাও আমি রাসূলের উম্মত হতে পারবা না কাজে ফাঁকি দিলে কাজের ফাঁকি দিলে উন্মত হতে পারবে না তুমি আমার কাছে থাকতে পারবে না তুমি যাও তুমি যাও মাঝে মাঝে আমার কাছে আইসো মাঝে মাঝে আমার কাছে আইসো তুমি যার বাড়ি কাজ করো তার বাড়ি কাজ করো আমার কাছ থেকে আমল নিয়ে যা আমল করো আর মাঝে মাঝে তুমি আমার সঙ্গে এসে দেখা করবা সুবাহান আল্লাহ এবার কি করলো সালমান ফার্সি দাঁড়িয়ে আছে আমল নিয়ে চলে গেছে এই আমলগুলো সালমান ঘরের গুলো থাকে এই আমলগুলো সেই ঘরের গুলো করতে লাগলো সারা রাত নিয়ে গেছে এই আমলগুলো ছাড়ে না ঘুম নাই এই শুধু সারা রাত জেগে জেগে সে আমল করে বলেন সুবাহান আল্লাহ ওইটা এখন ইহুদি জানতে পাইছে জানতে পাইয়া এইবার গুণর জাল থেকে লোহার জালে এসে বন্দি করেছে গুডর জাল থেকে লোহার জালে এসে বন্দি পড়েছে কারণ কি মহাম্মদের রাসুল উল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মহাম্মদের রাসুল এ পাইলো কোথায় আমার বাড়ির গুলাম ওকে এক্ষুনি ধর এক্ষুনি মার ওকে শাস্তি দে যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লা মহাম্মদর রাসুল উল্লাহ এ জবান থেকে বন্দনা করবে ততক্ষণ পর্যন্ত ওর মাতেই থাকবা ও রিমান্ডে দিয়ে দাও ও রিমান্ডে দাও রিমান্ড আছে কি না এখনো আছে এখনো চলতেছে তখন থেকে রিমান্ড ইহুদির ঘরে বিশ্বদাবীর ভালোবাসা প্রেমিকদেরকে আল্লাহর আলেমদেরকে তখনকার থেকে শুরু এই যে রিমান্ডে দেওয়া সালমান ফার্সিকে রিমান্ডে দিল রিমান্ডে মায়ের অত্যাচার শুরু করলো এইবার সালমান ফার্সিকে যতবার রিমান্ডে দেয় মারধর করে রিমান্ড মানে কি আল্লাকে বলবি আল্লাকে বলবি বলে না আল্লাকে বলতে পারব না রাসুলকে বলবি না রাসুলকে বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহ্লা রাসুলকে না বলবি ততক্ষণ পর্যন্ত তত রিমান্ড বন্ধ হবে না রিমান্ডে দিয়ে রাখবো বন্ধ হবে না এই মারমারতে শুরু করে দিল এমর মার মারতে শুরু করে দিল গো चंदার চাবুক দিয়ে মারতে মারতে সারা শরীরটাকে সারা শরীরটাকে এক মাত্র জামরাটা উঠায় ফেলে এইটাই আর রাসূলুল্লাহ হাবিব আল্লাহ বলে কান্দে আমার নবী এটা মদিনা থেকে জানতে পেরেছে আমার নবী ডাক দিয়ে কই আবুবকর রে আমার সালমানের তিন দিন পরে আসার কথা কেন আসে নাই আমার সালমান আসে না কেন যেই সালমান বাবার রাজ্যতা ছেড়েছে বাড়ি ঘর সব ছেড়ে লাই লাহাই লাল্লা মোহাম্মদুর রাসুল্লাহর প্রেমে পাগল হয়ে গেছে আমার কাছে থাকতে চাইছে আমি রাখি নাই তিন দিন পরে আমার কাছে আসার কথা আমার সালমান কেন আসে নাই আবু বকার তুমি ওই ইহুদির বাড়িতে একটু যা খোঁজটা নিয়ে আসো আমার সালমান কেমন আছে আমার সালমান কেমন আছে আবু চলে গেছে ইহুদের বাড়িতে যে দেখতেছে সালমানের অবস্থা সালমান সালমানের বাসার কোন উপায় নাই আবু বাক্কা সিদ্দিক কানতে 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 নবীজির কাছে আসলো ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব সালমান ফার্সি আর বাঁচবে না এবার বাসার মতো নাই গো নবীজি আল্লাহর নবী সখের পানি সারা কান্দার বলে আবু বাক্কার রে আমার সালমানকে কি হয়েছে আমার সালমান আমার কাছে থাকতে চাইছে আমি রাখতে পারি নাই একমাত্র ইহুদের বাড়ির কাজের ফাঁকি দেওয়া হবে এই আমি রাখতে পারি নাই আমার সালমানকে কি হয়েছে সালমান কি হয়েছে বলে ইয়ার আসুল আল্লাহ ইয়া হাবিব সালমানের এমন রিমান্ডে দিয়েছে সালমানের বাসার মতো কোনো উপায় নাই আবু বক্কার রে তুমি যাও যাও ইহুদরা কিসের বিনিময় আমার সালমানকে আমার কাছে ফেরত দিয়ে দেয় তুমি একটু যাও একটু তুমি যাও আবু বক্কার চলে গেছে যাওয়ার পরে বলতেছে সালমান ফার্সিকে তোমরা মুক্তি দাও আমার আমাদের কাছে দিয়ে দাও সালমান ফার্সিকে আমাদের কাছে দিয়ে দাও আমার নবীজি সালমান চেয়েছে আমাদের কাছে দিয়ে দাও এবার রিহুদিরা বলতেছে সালমান ফার্সিকে দেওয়া যাবে না বলে তোমাদের কাছ থেকে কিনে নেব এরা চক্রান্ত করলো কি চক্রান্ত করলো সালমান ফার্সিকে দেয়া আরবে না হয় তোমাদের নবীকে যা বলো আমরা যা চাইব তাই দিবে কি চাইবা বলে ওই মদিনার আর মাটিতে তিনশোটা খেজুর গাছের একটা বাগান দরকার আমাদেরকে আর তিনশো স্বর্ণ মুদ্রা দিলে তিনশো স্বর্ণমুদ্রা আর তিনশোটা খেজুরের গাছের একটি বাগান খেজুর গাছ হতে হবে সমপরিমাণ লম্বা একরকম মোটা তিনশো খেজুর গাছের মধ্যে একরকম ফল থাকতে হবে কোনো গাছে কম কোনো গাছে বেশি হতে না হতে পারে না এরকমই রাখতে দরকার আবু কাছ দিয়ে টানতেছে হবে না মদিনার মাটিতে শুধু বালু আর বালু কি করে সেখানে সে বালুর উপরে মরুভূমি সেখানে খেজুরের বাগান হবে কোথায় পাবো খেজুরের চারা আবার কোথায় পাবো ওটা তো নাই আমার তো খালি হাতে মক্কা থেকে মদিনায় আইছে তিনশো স্বর্ণ মুদ্রা কোথায় পাবো এটা তো ব্যবস্থা করা যাবে না আবু বক্কা সিদ্দিক কানতে কানতে আমার নবীজির কাছে গিয়েছে আমার নবী বলতেছেন আবু বক্কার রে কি জন্য কান্দ ও আবু বকর তুমি বলো আমার সালমানের কথাটা বলো আবু বকর ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও রাজা আবদার করেছে দাবি করেছে সালমানকে বাসানো যাবে না সালমানকে বাসানো যাবে না ওগো আল্লাহর নবী সালমানকে বাসানো যাবে না কামতেছেন আবু বক্কার নবী আমার বলতেছেন আবু সালমা আবু বক্কার রে কি বলেছে আমার কাছে বলো আবু বক্কার বলতেছে এই মদিনার মাটিতে মদিনার বালুর উপরে তিনশোটা খেজুর গাছের একটা বাগান গাছগুলো হবে সমপরিমাণ একরকম মোটা একরকম লম্বা সমপরিমাণ ফল থাকতে হবে আর তিনশো স্বর্ণ মুদ্রা শেষে আল্লার নবী বলতেছেন আবু বক্কার রে আমার আল্লাহ আছে আমাদের সঙ্গে কে আছে বলেন আমার আল্লাহ আছে আমাদের সঙ্গে আবু রে এই মদিনার লোকেরা মদিনার ছোট ছোট ছেলেরা মেয়েরা আমাকে জীবনের চাইতে বেশি ভালোবাসে এই মদিনার প্রত্যেকটা মহিলার কাছে যাইবা সুবাহ বলেন মহিলারা আমার নবীজিকে কত ভালোবাসছে আমরা সেই মায়ের জাতি আমরা নবীদের মা আমরা হাফেজের মা আমরা আল অলিদের মা আমরা আলেমদের মা বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ আমাদের জাতির মা জাতিকে কত সম্মান করেছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেসতে বানাইছেন বলেন সুবাহান আল্লাহ কথা কন ঠিক কিনা মায়ের জাতি কত সম্মানে জাতি খেয়াল করেন এইবার আমার নবী বলেছেন এই মাদের কাছে চলে যাও এই মায়েদের কাছ থেকে চলে যাও যে আমি রাসুলের কথা বলো আবু সিদ্দিক যখনই মেয়েদের ভিতরে ঢুকে গেছে যখনই বলছে সালমান মুক্তির জন্য স্বর্ণ মুদ্রা দাবি করেছে আল্লাহ আল্লাহর আপনাদের কাছে দিয়েছে তিনশো স্বর্ণ মুদ্রা কোথায় পাওয়া যাবে সব মহিলারা কেউ হাতের চুরি খুলে দিল কেউ গলার মালা খুলে দিল কেউ কানের কান ফুল খুলে দিল বলে আমার দিবেন নবী চাইছে আমার নবীজির জন্য আমাদের কলি কেটে দিতে হলো আমরা কলিজা কেটে দিয়ে দেবো বলেন সুবাহান আল্লাহ এই হলো নবীর ভালোবাসা ইসলামের পক্ষে সব মহিলারা একমাত্র তিলিক ভিলিকের মধ্যে তিনশো সনের মুদ্রার ব্যবস্থা হয়ে গেল বলেন সুবাহান আল্লাহ আবু রে তিনশো স্বর্ণের মুদ্রা কি ব্যবস্থা হয়েছে আমি রাসুল যেখানে আছি আল্লাহ সব ফাইসালার মালিক বলেন সুবাহান আল্লাহ আবু বক্কর তিনশো খেজুর গাছের এবার বাগান আবু বক্কর রে আমার সারার ব্যবস্থা হয়ে গেছে মহান আল্লাহ পাকরাবুল আলামিন তিনশো খেজুরের সারার ব্যবস্থা করে দিয়েছেন কে ব্যবস্থা করে দিয়েছেন

আর কুদরতির হাত আল্লাহর কুদরতির হাত আল্লাহর নবীর হাতের সঙ্গে যেখানে যোগ হয়ে যায় সেই লাইনটা কোনোদিন আঁকা বাঁকা বলে হয় কি এক রকম সোজা ওই গাছগুলো কেউ ছোট কেউ বড় হয় না আর সেই বরকতের হাতে নবীর হাত দিয়া লাগাইতেছে আল্লাহর কুদরতির হাত যেখানে যোগ হয়ে যাচ্ছে ওই গাছের ফল কোনদিন কম হতে পারে না বলেন পারে কি কম হতে পারে না আল্লাহ নবী গাছ লাগাইলেন আবু বক্কর কে বলতেছেন আবু বক্কর রে আমি গাছ লাগাইতেছি গাছের গলে তুমি বালুটা সরাইয়া সরাইয়া দাও গাছ প্রায় লাগানো হয়ে গেছে আবু বক্কর ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের কি মাথা খারাপ হয়ে গেছে গো নবীজি আবু বক্কর আল্লাহর নবী বলতেছেন আবু বক্কর রে মাথা কেন খারাপ হয়ে যাবে গাছের গরে মাটি বালু গুলো দিয়ে দাও আবু বক্কর ডাক দেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি গাছ লাগাইতেছেন আমি বালু দিতেছি কিন্তু পানি ছাড়া তো গাছ বাজবে না আল্লাহ নবী ডাক দিয়া বাজতেছে না বকার রে তোমার চোখকে কি অন্ধ হয়ে গেছে তুমি দেখো তো প্রত্যেকটা গাছের গোড়া ভিজা প্রত্যেকটা গাছের গোড়া আবু বক্কার প্রত্যেকটা গাছের গুড়া ভিজা আপনি গাছ লাগাইতেছেন আমি বালু দিতেছি পানি দিল কে রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন আমার হাবিবুল্লাহ গাছটা লাগাইতেছে আবু বক্কার বাটি দিতেছে বালু দিতেছে ও জিবরাইল ফের দাউস থেকে পানি দেওয়ার দায়িত্ব তোমার আল্লাহ নাবি বলতেছেন আবুবক্কা আমি লাগাচ্ছি তুমি বালু দিচ্ছ পানি দিয়েছেন জিব্রাইল বলেন সুবাহান আল্লাহ পানি দিয়েছেন কে জিব রাই লা লাগানো শেষ পানি দেওয়ার শেষ আল্লাহ নবী বলতেছেন আবু বক্কর রে এ আমরা আল্লাহর কাছে একটু হাত তুলে মোনাজাত করি দোয়া করি আল্লাহ একবার কার কাছে ওই দিন আল্লাহ নবী কার কাছে হাত তুলেছিল কিছু সবার জন্য হাত তুলতে হবে কার কাছে এখনকার কিছু মানুষ আছে কয় বেদাত হাত তোলা হাত তোলা বেদাৎ হাত তোলা শরিক আল্লাহর কাছে হাত তুললে কি মানুষ ছোট হয় না বড় হয় আল্লাহ বলেছে আমার কাছে হাত বাড়াও আমি আল্লাহ খুশি হয়ে দুইটা হাত ভরপুর করে দেবো বলেন সুবাহান আল্লাহ খেয়াল করেন আল্লাহ নবী হাত বাড়াইছেন আল্লাহ নবী হাত বাড়াইছেন ও রব্বুল আমিন একটা গাছ লাগাইলে কম করে এক বছর লাগে সেই গাছটা বড় হতে কথা বলেন ঠিক না বেটি এক বছরের কমে ফল ধরবে না ও আল্লাহ এবারে কি করতে পারি আমার সালমান ফার্সি তো বাঁচবে না এক বছরের মধ্যে গাছের মধ্যে ফল দিয়ে দিও আল্লাহ কয় জিব্রাহিল আমার হাবিবকে হাত নামাইতে বলো আমার হাবিব কেন বলতেছে আমার হাবিব কেন বলতেছে এক বছরের মধ্যে কেন ফল চাচ্ছে এক বছরের মধ্যে ফল চাইলে তো সালমান ফার্সি বাঁচবে না বাঁচবে না আমি এই মুহূর্তে আমি আল্লাহ গাছ বড় করে দিব এই মুহূর্ত আমি আল্লাহ গাছে ফল দিয়ে দেব আল্লাহ রে নবী মোনাজাত তুলতে তুলতে মনadat শেষ করতে না করতে দেখে গাছগুলো বড় হয়ে গেল সমপরিমাণ গাছের মধ্যে ফল হয়ে গেল হায়রা সুন্দর গাছ মদিনার মরুভূমির বালুর উপরে হয়ে গেল ঐ সময় থেকে শুরু হলো মদিনা মদিনার মরুভূমির বালুতে খেজুরের গাছ হওয়া সুবহানাল্লাহ মদিনার মরুভূমির বালুতে নবীজির বরকতে গাছ হয়ে গেল সুবহানাল্লাহ খেয়াল করেন আবু কে পাঠাই দিয়েছে যাও যাও দেখো আমার সালমান ব্যাপারে ওদেরকে বলো তিনশো স্বর্ণ মুদ্রা আমাদের তৈরি হয়ে গেছে এইবার বলো এই গাছ ওরা ওদের দেখে কাণ্ড মোহাম্মদ মক্কা থেকে আসছে একেবারেই খালি হাতে আসছে যেই মদিনার মরুভূমির বালুর উপরে একটা ঘাস লতা পাতা কিছু গজাই না আর সেই মরুভূমির বালুর উপরে তিনশোটা খেজুর গাছের বাগান করে দিল এ আবার একটা কেমন মানুষ চলো দেখে আসি এসে দেখতেছে গাছ এক লাইন মতো সোজা মতো একরকম মোটা একরকম লম্বা সম ফল সবাই ইহুদি এসে দেখে আমার নবীজির দিকে তাকাইয়া সঙ্গে সঙ্গে তার ইমানটা মজবুত হয়ে গেল বলেন সুবাহ বিশ্ব নবীর চেহারা যে একবার দেখেছে হজর রাদি হোমা আমার নবীজির মাথা কাটতে এসেছিল আমার নবীজির সুন্দর চেহারার দিকে তাকাইতে তাকাইতে হাতের হাতের তরবারিটা পরে যায় কালে মা পরে মুসলমান হয়ে যায় বলেন সুবাহান আল্লাহ নবী সুন্দর চেহারা দিকে ও নবী তোমার ওই নোরান চেহারা আমি দেখিতেই যে পাগল পারা ও নবী তোমার ওই নোরান চেহারা আমি দেখিতেই যে পাগল পারা তাই তো তোমার প্রেমে তাম জাহান তাই তো তোমার প্রেমে তামাম জাহান আরে কত তোমার তুলনা আমি তোমার কাছে যেতে চাই গো নবী ওই নূরে সুনা ম মদিনা আমি তোমার কাছে যেতে চাই গনবি ওই নুরে সোনার বলেন আমি তোমার কাছে যেতে চাই গনবি ওই নুরে সোনার মদিনা তুমি খোদার সৃষ্টি শ্রেষ্ঠ নিয়ামত তুমি না হইলে হইত না সৃষ্টি জগৎ শুভানালা বলেন তুমি আল্লাহর সৃষ্টি শ্রেষ্ঠ নিয়ামত তুমি না হইলে হইত না সৃষ্টি জগৎ তোমার কাঁদিত আর সপাকি। তোমার সুখে হাসিত আরো সপাকি তোমার চেহারা কনো কাফেরে দেখেলে তোমার চেহারা কনো কাফেরে দেখেলে সে যাই তো মমিনে হইয়া আমি তোমার কাছে যেতে চাই গণবি ওই নূরে সোনার মদিনা আমি তোমারে কাছে যেতে চাই গণবি ওই ঘুমতেছেন সব আমি তোমারে কাছে যেতে চাই গণবি ওই নূরে সোনার মদিনা সুভার আলা বলেন আমরা কোথায় যেতে চাই সোনার মদিনায় যেতে চাই বলেন সুবাহান আল্লাহ হ্যাঁ খেয়াল করেন একটা একটা তিপ্পান্ন এখনই খেয়াল করেন কষ্ট পাইছেন মনে এখন ইহুদিরা আসলো বাগান দেখলো বাগান দেখে সুন্দর পছন্দ হয়ে গেল বলেন সুবাহান আল্লাহ এত সুন্দর বাগান কথাই পাইল নবীর চেহারার দিকে একবার নবীর চেহারার দিকে তাকাই আবার বাগানের দিকে তাকাই এমন করে বলতেছেন এত সুন্দর বাগানটা কেমনে বাবা নাইল এই মরুভূমির বালুর উপরে যেই মানুষটা বাগান তৈরি করতে পারে আর একমাত্র চোখের দল গোলাপের তিনশো স্বর্ণ মুদ্রার ব্যবস্থা করতে পারে এই মানুষটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয় আর সালমান ফার্সিও তার প্রেমে এমনি কি পাগল হয়েছে এমনি কি পাগল হয়েছে আল্লাহর নবীর কাছে আস্তে আস্তে চলে গেলেন যার পরে বললেন আপনার হাতের সঙ্গে আমাদের হাতটা লাগাইয়া দেন আমরা বারো গোনা করেছি আপনার সঙ্গে না পরামারি করেছি কেন বীজি আপনার হাতের সঙ্গে আমাদের ইহুদিদের হাতটা লাগাইয়া এখনই কালে মা পরে মুসলমান করে দেন আমাদের বাগানের দরকার নাই আমাদের অর্থের দরকার নাই আমরা কিছু চাই না আপনার কাছে আপনার জবান দিয়ে আমাদের কালে মা মুসলমান করে দেন লা ই লাহা

আলাই সালমান চাল্লাম মুক্তি পেয়ে গেল গেলেররা ইমান কালেমাহ পরে মুসলমান হয়ে গেল এই সুবাহান দেখেন পথে চলতে হলে কষ্ট করা লাগবে কথা বলেন ঠিক কি না কষ্ট না করলে কষ্ট মেলে না কর্ম না করলে যেমন ফল পাওয়া যায় না কষ্ট না করলেও কষ্ট এই দুনিয়াতে একটু কষ্ট করলে পর কালে শান্তি পাওয়া যাবে বলেন সুবাহান আল্লাহ আর শোনা মামুন এখনই মোনাজত হবে এখনই মোনাজাত দিয়ে দেবো কাজ আছে নামাজ পড়বেন আর মামনেরা সঠিক মতো পর্দা করবেন এই চুলগুলো ঢেকে সুন্দর করে ঢিলা ঢালা জামা গাই দিবেন সুন্নাতে জামা পরবেন ঢিলা জামা গাই দিবেন কবজি পর্যন্ত হাতা আলা জামা পরবেন কবজি পন্ত হাতালা যাওয়া পারবেন কোন কালো মেয়ে যদি পর্দা করে সেই কালো মেয়েটার চেহারা ভালো হয়ে যাবে কে ভালো করবে কালো মেয়ে পর্দা করলে চেহারা ভালো হয় না চেহারা সুন্দর হয়ে যাবে আর যত আলগা হয়ে চলবেন তত রদির পুরোদি পুরবেন নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল তার চেহারাটা সুন্দর উজ্জ্বলতা করে দেয় সুবাহান আল্লাহ আর বেশিরভাগ দেখবেন আল্লাহর পথে যারা চলে তাদের বালা মুসিবাদ বিপদ দিয়ে আল্লাহ পরীক্ষায় ফেলে দেয় ফেলে না সালমান ফার্সির ব্যাপারে বললাম না দেখেন কিভাবে মহর নবটা পেয়ে গেল এগুলো আমাদের এভাবে কষ্ট করতে হবে কষ্ট না করলে কেষ্ট মেলে না